আসসালামু আলাইকুম, আমি মাকসুরা আক্তার হোমমেড রান্না বান্না থেকে আজকে আপনাদেরকে দেখাবো স্যান্ডউইচ বানানো। তো চলুন দেখে নেই আমরা আজকে স্যান্ডউইচটি কিভাবে বানাবো। স্যান্ডউইচ বানানোর জন্য আমরা প্রথমে নিয়ে নিলাম মাংস। আমি এটা হাড় ছাড়া মাংস নিয়েছি। তো মাংসটা আমি ভালো করে ধুয়ে নিলাম। ধোয়ার পরে আমরা একটা প্লেটে রেখেছি। তো এরপরে আমাদের লাগবে গাজর। আমি এখানে দুইটা গাজর নিয়েছি। এরপরে হচ্ছে আদা রসুন বাটা নিয়েছি। এরপরে হচ্ছে আমাদের নুন লাগবে, আর এখানে গোলমরিচের গুঁড়া লাগবে, সাদা গোলমরিচের গুঁড়া নিয়েছি আমি। এরপরে হচ্ছে আমাদের দুধ লাগবে। তো আপনারা দুধটা পরিমাণ মতো দিবেন। এরপরে আমি এখানে দিয়েছি ময়দা। আপনাদের হাতের কাছে যদি ময়দাটা না থাকে তাহলে হচ্ছে আপনারা আটাটাও ব্যবহার করতে পারেন, ওইটাতে কোনো প্রবলেম হবে না। এরপরে আমরা নিয়েছি ঘি। তো আপনাদের কাছে যদি ঘি না থাকে বাটার দিলে আরো বেশি ভালো হয়। তো আমার কাছে বাটারটা ছিল না দেখি আমি ঘি নিয়েছি। এখন নিয়েছি চিনি, আর হচ্ছে আমি টমেটো সস নিয়েছি। আমার কাছে ওই টমেটো সসটা ছিল না দেখে আমি মিনি প্যাক গুলো নিয়েছি। মিনি প্যাক চারটা নিয়ে এসেছি, আমি চারটা ইউজ করব। আপনারা চাইলে একটু বেশিও ইউজ করতে পারেন। এখন আমরা মাংসটাকে তো আমি আগেই ধুয়ে নিয়েছি সুন্দর করে, আর অবশ্যই আপনি হাড় ছাড়া মাংসটাকে নিবেন। তারপর হচ্ছে আমি একটা কড়াইয়ের মধ্যে মাংসটা রেখেছি, এখনো কোনো পানি দেইনি। আমরা প্রথমে একটু নুন দিয়েছি মাংসটাতে। এরপর হচ্ছে আমরা আদা রসুন বাটাটা দিব। আদা রসুন বাটাটা দিয়ে তারপর হচ্ছে আমরা এখানে পানি দিব। এত বেশি পানি দিব না, পরিমাণ মতো পানি দিব যাতে করে আমাদের মাংসটা সিদ্ধ হয়ে যায়। আর এখানে দেখতেই পাচ্ছেন অল্প মাংস, আর এই মাংস সিদ্ধ হতে এত বেশি টাইমও লাগবে না আর এত পানিও লাগবে না। তো আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এরপরে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। আপনারা আরেকটা জিনিস খেয়াল করবেন যে আদা রসুনটা আপনার ঠিক আছে কিনা। আপনি আদাটা আর রসুনটা দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নিলে হচ্ছে আদা রসুনটার কারণে কাঁচা মাংস একটা ঘ্রাঞ্জে থাকে, ওইটা চলে যাবে। এরপর আমাদের পানিটা শুকিয়ে গেলে একেবারে পানিটা শুকায় ফেলবো। আর যদি মাংসটা সিদ্ধ হলো কিন্তু পানিটা রেখে দিলাম, পানিটা ফেলে দিব, এরকম করি যদি তাহলে টেস্টটা চলে যাবে। তো আমরা পানিটা শুকিয়ে নিয়েছি। এখন আমরা এই মাংসটাকে নামিয়ে নিব। এই মাংসটা হালকা গরম থাকতে আমি সুন্দর করে ছোট ছোট করে ছিঁড়ে নিতেছি। দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে সুন্দর করে ছিঁড়ে নিচ্ছি। ঠিক এইভাবে আপনারা ছিঁড়ে নেবেন। আর যদি আপনাদের মাংসটা ঠান্ডা হয়ে যায় তাহলে মাংসটা শক্ত হয়ে যাবে, আর তখন আপনারা এই রকম করে ছিঁড়তে পারবেন না। এই জন্য আমি হালকা গরম থাকতে মাংসটাকে ছিঁড়ে নিয়েছি। এখন আমরা হচ্ছে একটা কাটার দিয়ে, এরকম কাটারগুলো সবার ঘরেই থাকে, আর যাদের না থাকে তারা হচ্ছে আপনারা বটি দিয়ে কুচি করে নেবেন। আমরা সুন্দর করে এটাকে কুচি করে নিতেছি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর, একেবারে চিকন হয়ে গেছে। একটু চিকন বেশি থাকলে স্যান্ডউইচটার মধ্যে সুন্দর হয়, সুন্দর হয়ে মিক্সড হয় আর কি। তো আমি এখানে একটাই ব্যবহার করেছি গাজর। এরপরে এখন আমরা আবার ছোলার কাছে চলে যাব। তো এখন আমরা একটা হাঁড়ির মধ্যে ঘি ঢেলে দিব। পরিমাণ মতো ঘি দিয়েছি। আপনারা এখানে বাটারও ব্যবহার করতে পারেন, বাটার ব্যবহার করলেই ভালো। আমার কাছে বাটারটা ছিল না এই জন্য ঘিটা দিয়েছি। তো আমরা ময়দাটা দিয়ে এটার মধ্যে ভালো করে একটু সুন্দর করে ভেজে নিব, যাতে করে এটার কাছাকাছি একটা গন্ধ আছে ওটা চলে যায়। তো আমরা সুন্দর করে ভেজে নেওয়ার পরে এখানে হালকা হচ্ছে আমরা নুন দিয়ে দিব। নুন ব্যবহার করব ভালোভাবে নাড়াচাড়া করে। এরপরে এখন আমরা এখানে দিয়ে দিব পরিমাণ মতো দুধ। দুধটা আমি আগেই জাল করে রেখেছিলাম, দুধটা জাল করাই ছিল। আমি পরিমাণ মতো দুধ দিয়েছি। এটা দেওয়ার পরে অনবরত নাড়তে থাকবেন। দুধটা দেওয়ার পরে সুন্দর করে নাড়াচাড়া করতে থাকবো। এরপরে হচ্ছে আমরা চিনিটাও দিব, পরিমাণ মতো চিনি দিব।
আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন আর স্যান্ডউইচে যদি আপনারা এই হোয়াইট সসটার মধ্যে যদি আপনারা অতিরিক্ত চিনি দেন তাহলে কিন্তু একদম ভালো লাগবে না। এরপরে হচ্ছে আমরা চিনিটা দেওয়ার পরে এখানে হচ্ছে গোলমরিচের গুঁড়াটা দিব। তো গোলমরিচের গুঁড়া দিয়ে আমরা ভালো করে নাড়াচাড়া করব, নাড়াচাড়া করতে থাকব। এরপর যখন আমাদের চিনিটা ময়দার সাথে ভালোভাবে মিক্সড হয়ে যাবে, চিনিটা ভালোভাবে গলে যাবে, তখন আমরা এটা ঘন হয়ে আসলে এরপরে আমরা এটা নামিয়ে ফেলব। তো আমাদের এখানে হোয়াইট সসটা তৈরি হয়ে গেছে। এই হোয়াইট সসটা আপনারা ফ্রিজে সংরক্ষণ করে কিছুদিনের জন্য রেখে দিতে পারেন। এই হোয়াইট সস দিয়ে আপনারা অন্য কিছু করেও খেতে পারবেন, কিংবা ধরেন যদি আপনারা স্যান্ডউইচ খেতে চান তখন ওই হোয়াইট সসটা দিয়ে খেতে পারবেন, আবার অন্য কোনো স্ন্যাক্স নিয়ে আসলে ওইটা দিয়েও আপনারা হোয়াইট সসটা খেতে পারবেন। তো আমরা এখন এর মধ্যে আমাদের যে চিকেনটা করা ছিল তো চিকেনের মধ্যে আমরা সসগুলো দিয়ে দিলাম, টমেটো সস। তো আমাদের হচ্ছে মাংসের মধ্যে সসটা মিশিয়ে নিব। এরপর হচ্ছে আমরা এখানে গাজর দিয়ে দিব, গাজরটা সুন্দর করে মাংসের সাথে মিশাবো। এরপরে এইখানে হচ্ছে আমরা হোয়াইট সসটা দিব। হোয়াইট সস আপনাদের যতটুকু লাগে এতটুকু দিতে পারেন, বেশিও নিতে পারেন আবার একটু কম করেও নিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। তো এর মধ্যে আমাদের বাকি সসটা যে ছিল ওই সসটা দিয়ে দিলাম। আপনারা যদি একটু বেশি সস ইউজ করতে চান তাহলে করতে পারেন, প্রবলেম নেই। এখন আমরা এটাকে সুন্দর করে পুরাটা একসাথে করে মিক্সড করে নেব। দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে, কতটা সুন্দর লাগতেছে, দেখতেই মন চায় খেয়ে ফেলিয়া, একেবারে জিভে জল আসার মতো, তাই না? এখন আমাদের হচ্ছে এটা মিক্সড হয়ে গেছে। এখন আমরা ব্রেডগুলোকে একটা প্লেটে নিয়ে নিয়েছি, এইগুলোকে সুন্দর করে সাইডগুলো কেটে নিব। আপনারা যদি না কাটতে চান তাহলে কাটা লাগবে না, কাটা ছাড়াও দিতে পারবেন। কেটে নিলে হচ্ছে একটু সৌন্দর্য বাড়ে, যেহেতু সাইডগুলোর কালার অন্যরকম এই জন্য আর কি। আর হচ্ছে আমরা এগুলো সুন্দর করে কাটার পরে একটা একটা করে বানিয়ে নিব সবগুলো। তো আমাদের এগুলো কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমরা এইগুলোতে এটা হোয়াইট সসের সাথে যে মাংসটা মিশিয়েছি এটা আমরা হচ্ছে এখানে দিয়ে দিয়েছি একটা রুটির মধ্যে। প্রথমে সুন্দর করে লাগিয়ে নিব, পরিমাণ মতো আপনারা লাগাবেন। তো লাগিয়ে পুরাটার মধ্যে একটা চামচ দিয়ে পুরাটার মধ্যে সুন্দর করে ছড়িয়ে নিতেছি। এরপরে আমরা এটার উপরে আরেকটা ব্রেড দিয়ে দিব। দেওয়ার পরে আমরা হচ্ছে এটাকে ছুরি দিয়ে কেটে নিব, হ্যাঁ ক্রস করে কেটে নেবেন আর কি। ক্রস করে কাটার পরেই দেখবেন যে কত সুন্দর স্যান্ডউইচের মতোই হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমাদের স্যান্ডউইচ হয়ে গেছে। তো আপনাদের যদি ফয়েল পেপার থাকে তাহলে ওই পেপার দিয়ে মুড়ে রেখে দিতে পারেন ফ্রিজে, এটা এক সপ্তাহ রেখে খেতে পারবেন। আর হচ্ছে আমরা এখন এইটাকে সুন্দর করে সার্ভ করব। তো আমাদের এখানে কোনো চিজের প্রয়োজন হয়নি, আমরা শুধুমাত্র হোয়াইট সস দিয়েই স্যান্ডউইচটা তৈরি করেছি। তো আপনারা এইভাবেই স্যান্ডউইচটা তৈরি করে খেয়ে তারপর আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন আসলে এটা স্বাদ হয়েছিল কি না। আর আপনারা তো দেখতেই পাচ্ছিলেন কত সুন্দর হয়েছে, ইয়ামি হয়েছে। তো আপনারা সাথেই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।